নমস্কার দর্শক বন্ধু, শনিবার দুপুরের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2019-এর সম্ভবত এটা প্রকৃত জ্যোতিষের শেষ লাইভ অনুষ্ঠান, কারণ আগামী সপ্তাহে আমি একটু কলকাতার বাইরে চলে যাচ্ছি। দক্ষিণ ভারতে যে পঞ্চভূত স্থলম আছে, যে পঞ্চভূতের যে শিবলিঙ্গ, আমাদের শরীর যে পঞ্চভূতে তৈরি, সেই পঞ্চভূতের শিবলিঙ্গ পঞ্চভূত স্থলম, সেই স্থল সেই ক্ষেত্র দর্শন করতে আমি যাচ্ছি আগামী 15ই ডিসেম্বর। আমি কলকাতায় ফিরব 31শে ডিসেম্বর, সুতরাং আর লাইভ ফোন ইন অনুষ্ঠান হবে না। এই পঞ্চভূত স্থলম দর্শনের একটা প্রধান কারণই হচ্ছে 2020 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আপনারা এই রাশিফলের বিষফল খেয়ে অনেক ভুল ভাল অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক তথ্য, বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন, কিন্তু আসল যে 2020-র কী গুরুত্ব, কী তাৎপর্য, সেটা নিয়ে আমি অনুষ্ঠান করব। আপনারা দেখবেন নিয়মিত, ইউটিউবে তো আমার চ্যানেল আছেই, সেখানেও আপলোড হবে। কিন্তু প্রধানত যেটা জানার বিষয়, একটা সংক্ষেপে একটা পূর্বাভাস আপনাদের দিয়ে দিই। 2020-র গুরুত্বটা এইখানেই যে 2020-তে সমস্ত গ্রহ নিজের ঘরে স্বগৃহে বক্রী হবে। শনি বৃহস্পতি বুধ প্রতি বছর বক্রী হয়, মঙ্গল আর শুক্র দুবছর অন্তর অন্তর বক্রী হয়, এই জন্য প্রতি বছর আমরা সব গ্রহকে বক্রী পাই না, কিন্তু বহু বছরই আছে যখন সব গ্রহ বক্রী হয়, যেরকম 2018-তে সব গ্রহ বক্রী হয়েছিল। কিন্তু 2020 একটা অনন্য অসাধারণ সময় হতে চলেছে, কারণ 2020-তে সমস্ত গ্রহ নিজের ঘরে বক্রী হবে। শুক্রকে বক্রী পাবেন 13ই মে থেকে 25শে জুন বৃষ রাশিতে, বুধকে বক্রী পাবেন 18ই জুন থেকে 12ই জুলাই মিথুন রাশিতে, তাছাড়া বুধ 17ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ এবং 14ই অক্টোবর থেকে 3rd নভেম্বর বক্রী থাকবে। মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে বক্রী হবে 10ই সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর, বৃহস্পতি 14ই মে থেকে 13ই সেপ্টেম্বর বক্রী থাকবে, এবং তার মধ্যে 30শে জুন থেকে 13ই সেপ্টেম্বর নিজের ঘরে ধনুতে বক্রী থাকবে। শনি 11ই মে থেকে 29শে সেপ্টেম্বর নিজের ঘর মকর রাশিতে বক্রী থাকবে। এই জন্য 2020 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। 2020-তে আমরা 4টে চন্দ্রগ্রহণ পাব, প্রথমে 11ই জানুয়ারি, তারপর 6ই জুন, তারপর 5ই জুলাই, তারপর 30শে নভেম্বর। 2টো সূর্যগ্রহণ পাব, প্রথমটা 21শে জুন, আর তারপর 14ই ডিসেম্বর পূর্ণ গ্রাস, টোটাল সোলার এক্লিপস। এই গ্রহণ এবং এই বক্রগতির স্বগৃহে নিজ গৃহে বক্রগতির গ্রহ 2020-কে একটা অনন্য সাধারণ অত্যন্ত পাওয়ারফুল প্ল্যানেটারি এনার্জির বছর করতে চলেছে। সেই কারণেই এই 2019-এর শেষে আমি একটু পঞ্চভূত স্থলম দর্শনে যাচ্ছি। কাঞ্চিপুরম পৃথ্বীতত্ত্ব, কালাহস্তি বায়ুতত্ত্ব, তিরুবন্নামালাই অগ্নিতত্ত্ব, চিদম্বরম আকাশতত্ত্ব আর জম্বুকেশ্বর জলতত্ত্ব। এই পাঁচটা তত্ত্ব, পাঁচটা জায়গায় পাঁচটা তত্ত্বের শিবলিঙ্গ আছে, এবং এটা অত্যন্ত বলবান শক্তিশালী ক্ষমতাশালী ঊর্জা কেন্দ্র। আপনারা যে জ্যোতিষীদের সমস্ত দেখেন, কথা শোনেন, তারা তো তারাপীঠ কামাখ্যা নিজগৃহ মন্দির ছাড়া আর কিছু জানে না। ওই সেই কুপমণ্ডুক একটা আচরণ, এবং সেখানেই নিয়ে গিয়ে আপনাদের পকেট কাটা। কিন্তু আসল ক্ষেত্র, যে এনার্জিটা আপনাকে নিতে হবে, যে শক্তি ক্ষমতাটা আপনি প্রাপ্ত হতে পারেন, সেটা কিন্তু এই সমস্ত পঞ্চভূত স্থলম, কারণ আমাদের শরীর পঞ্চভূতে তৈরি, এবং তার মধ্যে কালাহস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালাহস্তি হচ্ছে রাহুকেতু ক্ষেত্র। রাহুকেতুর এবং কালসর্পযোগের নিবারণ সংস্কারের যে ক্ষেত্র, সেটা হচ্ছে কালাহস্তি। চিদম্বরম তো বলা বাহুল্য,
সেই নটরাজ রূপের একটা ক্ষেত্র, এবং তিরুভান্নামালাই অরুণাচল পর্বতকে বলা হয় স্বয়ং শিব, এবং সেখানে রমণ মহর্ষির মতো সিদ্ধ গুরুর আশ্রম, তিনি ওখানে থাকতেন, তিনি ওখানে সিদ্ধিলাভ করেছিলেন। তো এই সমস্ত কিছু মিলে ওই সময়টা এবং 26শে ডিসেম্বর যে সূর্যগ্রহণ, তাকে কেন্দ্র করে কিন্তু আমার এই যাত্রা, এবং 2020 এত গুরুত্বপূর্ণ, এত কিছু আমাদের জানতে বুঝতে হবে, এতটাই আমাদের সজাগ সচেতন থাকতে হবে, সেই জন্যই এই ঊর্জা, এই শক্তিকে প্রাপ্ত করার একটা আমার নিজস্ব ব্যক্তিগত প্রয়াস। কারণ আমি তো আপনাদের জন্য নামগোত্র টাকা নিয়ে পুজো বয়ে বয়ে নিয়ে যাব না, এবং বয়ে বয়ে নিয়েও আসবো না, যেটা এই চিটিংবাজরা কামাখ্যা গেলে করে। কারণ আপনাদের নিজেদের যেতে হবে, তার সঙ্গে 27টা নক্ষত্রের 27টা মন্দির আছে, ডেডিকেটেড মন্দির। সুতরাং আপনার জন্ম নক্ষত্রের যে মন্দির, সেটাও আপনি ওই দক্ষিণ ভারতে পাবেন। আমিও আমার জন্ম নক্ষত্রের মন্দিরে দর্শন করব। তো এই সব কিছু মিলেই আমার একটা যাত্রা, এই জন্য মনে হয় না আর 14ই ডিসেম্বর আগামী শনিবার আর এসে আমি লাইভ প্রোগ্রাম করতে পারবো। এবার আমরা ফোন কল নেব, আপনারা ফোন করতে পারেন। তো আশা করি 2020 আপনাদের ভালো যাবে, আপনাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। তবে অতি অবশ্যই অনুষ্ঠানগুলো দেখে বুঝে নেবেন যে 2020-তে আপনাদের কিভাবে চলা উচিত। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি, অভিষেক দাস। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26শে ফেব্রুয়ারি 1994। হ্যাঁ, সময় দুপুর 3:31। কোথায় জন্ম? বহরমপুর, মুর্শিদাবাদ। কর্কট লগ্ন এবং সিংহ রাশি? আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, কর্কট লগ্ন সিংহ রাশি, দশা চলছে চন্দ্রের দশা, চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা 2021-এর মে অবধি চলবে, চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা। দেখো, জন্মছকে বলবান অনেক কিছু আছে, চন্দ্র বলবান, মঙ্গল বলবান, শনি সক্ষেত্রে, কিন্তু তোমার শুক্র। আচ্ছা, মায়ের হেলথ কিরম? মাকে নিয়ে কিন্তু সাবধান, মাকে নিয়ে সাবধান, এবং নিজের বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়া সম্বন্ধেও খুব সচেতন থাকতে হবে। পঞ্চমে নিচস্থ রাহু বসে আছে এবং বুধ বক্রি, তুমি যে সিদ্ধান্তগুলো নেবে সেটা নিয়ে তোমার কিন্তু খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। 94-এ জন্ম, চাকরি বাকরি করছো? না ম্যাম, চাকরি পাইনি এখনো ম্যাম, আমি এমএবিএড করে স্কুল সার্ভিসের চেষ্টা করছি। এমএবিএড করে স্কুল সার্ভিসের চেষ্টা করছো, এখন তোমার, তুমি কিছু রেমেডি করেছো? না, রেমেডি আমি তো কিছু করিনি ম্যাম, রেমেডি কিছু করিনি ম্যাম, রেমেডি কিছু করোনি। দেখো, এখন কর্কট লগ্ন সিংহ রাশি বৃহস্পতি স্বগৃহে ঢুকেছে, শনিও স্বগৃহে ঢুকতে চলেছে, তো কর্মের জায়গায় মঙ্গল দশমপতি তোমার তুঙ্গস্থ হয়ে বসে আছে, এটা অত্যন্ত বলবান একটা অবস্থান। এবং বৃহস্পতি তোমার বিশাখা নক্ষত্র থেকে কর্মস্থানকে দেখছে, সুতরাং সমস্যা হবে না। তবে অতি অবশ্যই এই জন্মছকে মিনিমাম শুক্রের প্রতিকারটা, শুক্র এবং চন্দ্রের দশা, চন্দ্রের দশা 2021, তারপর মঙ্গল, তুমি চাকরি পেয়ে যাবে, চিন্তা করো না। তুমি অতি অবশ্যই শুক্রের প্রতিকারটা মাস্ট করতে, শুক্র এবং আমার মনে হয় কেতু, শুক্র আর কেতু এই দুটো একটু প্রতিকার করার ব্যবস্থা করো, প্রয়োজন হলে চেম্বারে যোগাযোগ করো, আরো বিস্তারিত জানতে পারবে। আর মাকে নিয়ে একটু সাবধান। ম্যাম বলছে সরকারি চাকরি প্রতিকার করলে কত সালে হতে পারে, যদি সরকারি চাকরি কিছু প্রতিকার আমি করি? এই তো তোমার তো সময় চলছে। আচ্ছা, তুমি চেম্বারে যোগাযোগ করো, আমি 15 তারিখ কলকাতার বাইরে যাচ্ছি, 31 তারিখ ফিরবো। আচ্ছা, জানুয়ারির 1 উইকে যোগাযোগ করো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জন্মছক যথেষ্ট বলবান, কিন্তু কিছু প্রতিবন্ধকতা, যেরকম পঞ্চমে নিচস্থ রাহুটা খুব ডিস্টার্ব করে প্রারব্ধের জায়গায়, পঞ্চম আমাদের লক্ষ্মীস্থান, তো
খুব ডিস্টার্ব করে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি, তনয় দাস। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 27/9/1988। টাইম? টাইম হচ্ছে দুপুর 1:10। কোথায় জন্ম? হাওড়াতে। আচ্ছা, ধনু লগ্ন এবং মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ, ধনু লগ্ন মেষ রাশি, 1 মিনিট। ধনু লগ্ন মেষ রাশি, রবির দশা চলছে, আগামী বছর শেষ হয়ে চন্দ্রের দশা শুরু হবে। আচ্ছা, দেখো তোমার জন্মছকে তোমার এই স্যাটার্ন রিটার্ন গেল আগামী গত 2.5 বছর, এইবার শনি বেরিয়ে যাবে। তো গত 2.5 বছর টাইমটা তো বেশ টাফই দেখছি। খুব খারাপ গেছে, মানে আপনাকে অনেকবার ট্রাই করেছি, আমি পাইনি। তো আমি চেষ্টা করেছি আপনাকে দেখাবো বলে, আমার এমন সময় খারাপ যাচ্ছে আমি যেতে পারছি না। এবং মঙ্গল বক্রী বৃহস্পতি বক্রী, 88। তোমার বিবাহ হয়েছে? না 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 না। কাজকর্মের জায়গার কি অবস্থা? বলছি দিদি, আমি কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি, তো আমার কি সরকারি চাকরিটা কোনো চান্স আছে? দেখো, সপ্তম অষ্টম নবম দশমে রবি বসে আছে, কিন্তু রবিকে বক্রী মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং লগ্নপতিও বক্রী হয়ে ষষ্ঠে বসে আছে। এখন এই তো সময়, এই রবির দশার আর 1 বছর, অগাস্ট অব্দি টাইম। এই টাইমটাকে তুমি ইউটিলাইজ করো, কারণ কারণ তোমার বৃহস্পতিটা জাস্ট এসছে, তো জাস্ট ঢুকেছে, তো এই বছরটা তোমার জন্য খুব ক্রিটিক্যাল। শনিটা যেই বেরিয়ে যাবে অমনি কিন্তু তুমি অনেকটা ফ্রি হয়ে যাবে, বুঝলে? আর তারপর তোমার চন্দ্রের দশা ঢুকবে। তোমার রেমেডি কিছু করা আছে? না, রেমেডি সেরকম ভাবে কিছু করা নেই, মানে আমি মানে এত খারাপ যাচ্ছে বলে আপনাকে বোঝাতে পারবো না, অনলাইনে খুবই খারাপ যাচ্ছে, মানে কোনো কাজ আমার হচ্ছে না। এমনি আমি কি করে হবে, মেডিকেল লাইনে একটা বিজনেস স্টার্ট করবো ভাবছি, সেটাও হয়ে গেছে। না না, এখন এসব করে কিছু হবে না, টাকা নষ্ট হবে। অন্তত পক্ষে বৃহস্পতি আর মঙ্গল এই দুটো প্রতিকার করতে হবে। তুমি একটু চেম্বারে যোগাযোগ করো, আমি ডিসেম্বরের শেষে ফিরবো, জানুয়ারির ফার্স্ট উইকে যোগাযোগ করো, এটাই টাইম, এটাকে ইউটিলাইজ। হ্যাঁ, এমনি চাকরির যোগ আছে কি? চাকরির যোগ যেটা আছে সেটাকে তো ফলদায়ী করতে হবে, যোগ থাকলেই হয় না, যোগ থাকলে বিয়োগ করারও অনেক পাশে পাশে উপাদান থাকে। অটোমেটিক প্রতিকার না করে কিচ্ছু হবে না, এবং হাতে তোমার বেশি সময়ও নেই। 2020 অগাস্ট অব্দি রবির দশা, তারপরে চন্দ্রের দশা পড়ে যাবে, এবং তোমাকে রেমেডিটা কিন্তু করতে হবে ইমিডিয়েট, বুঝেছ? জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যোগাযোগ করো। এই যে আমাদের একটা ধারণা যে চাকরির যোগ আছে কিনা, বিবাহের যোগ আছে কিনা, বিদ্যার যোগ আছে কিনা, এই যে যোগের জায়গাটা খুব অল্প সংখ্যক মানুষের, হাতে গোনা মানুষের সেই রকম প্রবল যোগ থাকে যে যোগটা নিজেই ফলদায়ী হতে পারে, অন্য কোনো বাইরের প্রভাব ছাড়া। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি আমি আমার মেয়ের জন্য জানবো। ডেট অফ বার্থ বলুন। 4/11/1991। হ্যাঁ, সময়? সময় রাত 11:58। কোথায় জন্ম? কলকাতা। কর্কট লগ্ন কন্যা রাশি, কর্কট লগ্ন কন্যা রাশি, দশা চলছে বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা, এটা 2021 জুলাই অবধি চলবে। বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা, আপনার মেয়ের বিবাহ নিয়ে খুব সাবধান, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, প্রবলেম আছে? ভালো রকম প্রবলেম আছে, খুব বুঝে শুনে। আচ্ছা, আপনার মেয়ের 91-তে জন্ম, ও কোনো চাকরি বাকরির কিছু চেষ্টা করছে না? হ্যাঁ, চাকরি করে। হ্যাঁ, কোথায় করে? ওই প্রাইমারি সরকারি চাকরি করে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওর কর্মস্থানটা, কর্মর জায়গাটা, ক্যারিয়ারটা খুব ভালো, ঠিক আছে? ওর বৃহস্পতির দশা 2030 অবধি, তারপরে শনির দশা, এই বৃহস্পতি শনি এই দুটো দশাতেই ও কর্মস্থানে অনেক উন্নতি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, বলছি কি ও WBCS এর জন্য চেষ্টা করছে? আমি বলছি, আমি আসছি সে জায়গায়। আপনি WBCS ব্যাংকিং এই প্রাইমারির চেয়ে ও আরো অনেক বেটার জায়গায় যাবে। এই বৃহস্পতির দশা, এই শনির দশা ওকে কর্মজীবনে একটা অনেক উচ্চ পদ দেবে, তার জন্য চেষ্টা করতে বলুন। কিন্তু বিবাহর জায়গা খুব খুব ডিস্টার্বড, সেই জায়গাতে খুব সাবধান, সেই জায়গাটা কিন্তু খুব বুঝে শুনে এগোতে হবে। বিবাহ হওয়ার সময় মোটামুটি এই 20-এর মাঝামাঝি থেকে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে দেবেন না, অনেক বুঝে শুনে দেবেন। এবং মেয়ের কোনো প্রতিকার করেছেন? না না, কিছু করিনি। ইমিজিয়েট আগে প্রতিকার করুন, প্রতিকার করার পর টাইম বলে দেব। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বিরাটি। বিরাটি, সল্ট লেকে আমার চেম্বার আছে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যোগাযোগ করুন। মেয়ের জন্মছক ভালো, ক্যারিয়ারে অনেক উন্নতি হবে, কিন্তু বিবাহতে গণ্ডগোল হলে বাকি পুরো জীবনটা কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই দিকটা খুব বুঝে এগোনোর প্রয়োজন। এখন দশা ভালো, গ্রহ যোগও ভালো আছে, একটু প্রতিকার করলে ম্যারেজের জায়গাটাকে, যে জায়গা থেকে জীবনে অসুবিধে হতে পারে সেইটাকে একটু আটকাবার ব্যবস্থা করুন, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, আপনি জানুয়ারি মাসে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নমস্কার। এই যে মেয়েটির মা ফোন করেছিল, এর অসম্ভব ভালো গ্রহ দশা চলছে, এবং তার সঙ্গে ক্যারিয়ারের জায়গা খুব ভালো, প্রাইমারি টিচারের চাকরি করছে, WBCS খুব অনায়াসেই পেয়ে যাবে, অসুবিধে নেই। কিন্তু একটা বিবাহর ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল করলে সেখানে গৃহ অবস্থান, গৃহস্থান এবং মানসিক সুখের জায়গা এতটা বিঘ্নিত হবে যে আর কর্মস্থানের সাকসেসটা সে নিতে পারবে না। নমস্কার, কে আছেন? মিথুন লগ্ন এবং ধনু রাশি, মিথুন লগ্ন ধনু রাশি। আচ্ছা, এখন দশা চলছে রবির দশায়, শনির অন্তর্দশা রবির দশায়, বিয়ে সংক্রান্ত প্রশ্ন এই সপ্তমে রাশির উপর বৃহস্পতি ঢুকেছে, এবং শনি বেরিয়ে যাবে জানুয়ারিতে, তবে সপ্তম অষ্টম নবম, নবম নবমের শনি সক্ষেত্রে বসে আছে। তোমার পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রি হয়ে রাহুকে নিয়ে বসে আছে, সুতরাং খুব একটা ডমিনেটিং হাজবেন্ড হওয়ার সম্ভাবনা। ওখানে পাত্র সিলেকশনটা খুব কেয়ারফুল, বুঝলে? কারণ যেভাবে যা আছে তোমার। আচ্ছা, তুমি চাকরি বাকরি করছো না? তোমার জন্মছক তো খুব পাওয়ারফুল। বলছি সরকারি চাকরির যোগ আছে? তুমি চেষ্টা করছো কি করছো না? হ্যাঁ করছি, আচ্ছা কিন্তু হচ্ছে না কিছু। সাড়ে সাথে গত আড়াই বছর ধরে তো শনি চললো চন্দ্রের উপর দিয়ে, তা একটা তো ডিস্টারবেন্স হবেই। তুমি রেমেডি করোনি কিছু? না না, এই তো তোমাদের, তোমার জন্মছক খুব পাওয়ারফুল, লগ্নে বুধ শুক্র সপ্তমে চন্দ্র, দারুণ ছক, একাদশপতি একাদশে, তুমি অতি অব, এবং আসলে দ্বাদশে রবির দশাটা চলছে তো এই জন্য রেজাল্ট পাচ্ছ না তুমি। একটা বৃহস্পতি, বৃহস্পতির অবস্থা একেবারে পুরো ঢিলে, যাকে বলে সেই ঢিলে হয়ে গেছে। বৃহস্পতির প্রতিকার মাস্ট প্রথম কথা, এবং তারপর
একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনে থাকা। তুমি কোথা থেকে ফোন করছো? আমি চাকদা থেকে। চাকদা? তুমি? হ্যাঁ। এক সেকেন্ড, হ্যালো, এক সেকেন্ড দাঁড়াও। তুমি এই বৃহস্পতির প্রতিকারটা করো, একটু যোগাযোগ করো, ঠিক আছে? জানুয়ারি মাসে আমি ফিরবো। হ্যাঁ ম্যাম, তাহলে মানে প্রতিকার করলে ওই চাকরির জায়গাটা, বিয়ের জায়গাটা ঠিক হবে? চাকরির জায়গাটা অতি অবশ্যই ঠিক হবে, বিয়ের জায়গাটা প্রতিকারের পর কাউন্সেলিং এ থাকবে। সঠিক পাত্র নির্বাচন করাটা আমার দায়িত্ব, ঠিক আছে? ঠিক আছে, তুমি সরকারি চাকরির জন্য চেষ্টা যেটা করছো চালিয়ে যাও। ফার্স্ট উইক অফ জানুয়ারিতে যোগাযোগ করো, চার্টে যথেষ্ট বলবান চার্ট, ডেফিনেটলি রেজাল্ট পাবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, এই যে মেয়েটি ফোন করেছিল, এর ধনুরাশির উপর দিয়ে শনির সাড়ে সাথে গেল, কিন্তু লগ্নে বুধ শুক্র সপ্তমে চন্দ্র মঙ্গল একাদশে একাদশপতি বসে আছে, নবমপতি নবমে বসে আছে, ভীষণ বলবান চার্ট। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বিশ্বপতি বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1/6/1967। 1/6/1967। 67? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? বৃহস্পতিবার সকাল 9:30। সকাল 9:30 বৃহস্পতিবার। কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি, কর্কট লগ্ন কুম্ভ রাশি, দশা চলছে শুক্রের দশায় রবির অন্তর্দশা, শুক্রের দশায় রবির অন্তর্দশা, শুক্র কর্কট। কি সমস্যা হচ্ছে এখন? আর ব্যবসাটা করতে কাজ করছে, হ্যাঁ, বাড়ি হচ্ছে না, বাড়ি করতে পারছি না, আর ব্যবসা চলছে। বাড়ি করতে পারছেন না, মন্দা যদি তো টাকা ইনকাম করতে হবে তো, নাহলে কি করে বাড়ি করবেন? হ্যাঁ, টাকা তো রয়েছে না, টাকা তো ব্যয় বেশি হচ্ছে। ব্যয় বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার জন্মছক যথেষ্ট বলবান। আচ্ছা, মার শরীর কিরম? মা মারা গেছেন। হ্যাঁ, মা কোনো রোগ হয়েছিল? মা রোগ হয়, সুগার ছিল। হ্যাঁ, আপনার এখানে জন্মছক যথেষ্ট বলবান, আপনি অতি অবশ্যই চন্দ্র এবং কেতুর প্রতিকার করবেন। চন্দ্র আর কেতুর প্রতিকার করলে আপনার যে জায়গাটা অসুবিধা আছে সেটা অনেকটাই আপনি রিকভার করতে পারবেন, অসুবিধা কিচ্ছু নেই, জন্মছক যথেষ্ট ভালো। আর নিজেকে একটু বাড়ি করুন, বাড়ি আগে প্রতিকারটা করুন, তারপর তো বাড়ি অটোমেটিক হবে নাকি, আপনি আপ হবে নাকি? বাড়ি হওয়ার যোগ আসছে 22 থেকে, 2022, কিন্তু তার আগে আপনাকে চন্দ্র আর কেতুর প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু 22-এ যোগ এলেও হবে না। আপনিও সুগার, সুগার নিয়ে সাবধান, ডায়াবেটিস সুগার, এই নিয়ে সাবধান। আগে আপনি লগ্নপতি চন্দ্র আর কেতুর প্রতিকার করুন, তারপরে অন্য কথা, ঠিক আছে? ভালো থাকবেন। এই যে মানুষের কবে হবে কবে হবে, আমার যে ঘাটতিগুলো আছে, যে জায়গায় আমার ফাঁকফোকরগুলো আছে, সেগুলোকে যদি আমি ঠিক না করি তাহলে কবে হবে কবে হবে প্রশ্নটা তো অর্থহীন। তো আপনাকে কি করতে হবে, শুধু রেমেডি নয়, রেমেডি করার পরে জীবন চালনা কিভাবে করবেন, জীবন শৈলীটা আপনাকে জানতে হবে। তো আপনি রেমেডি করে যদি স্বেচ্ছাচারিতা করেন, যা ইচ্ছে তাই করেন, তাহলে তো আপনার রেমেডির কাজ হবে না, তখন আপনি বলবেন যে জ্যোতিষীর কাছে গেছিলাম, কোনো কাজ হয়নি। তো সার্বিকভাবে একটা ব্যবস্থা নেওয়া। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আবার আগামী বছর আপনাদের সঙ্গে দেখা হবে। এই বছর আর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসছি না, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক এই কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার।